আমার ওই ব্লুপ্রিন্টটা দরকার ওইটার, কারণ ওই প্রেজেন্টেশনে লাগবে। ওকে স্যার, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। I need that because for our presentation meeting, so you can arrange that. Okay. What? কি বলছেন মিস্টার আগরওয়াল? আমার কোম্পানির সঙ্গে আপনাদের সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস ফাইনাল হয়ে গেছিল। দিস ইজ আনএথিক্যাল। আমি তো জাস্ট এ মিনিট, হোল্ড অন, কিছু বলবে শেখর? না না ঠিক আছে, আপনি কথা বলে নিন। না 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 না, দাঁড়ো, জাস্ট দাঁড়ো, আইল কল ইউ ব্যাক। হ্যাঁ বলো, কি বলতে চাইছিলে বলো। সেরকম কিছুই না, আমি প্রথমবার ক্লায়েন্ট মিটিং এ যাচ্ছি, তাই আপনার আশীর্বাদ নিতে এলাম। অল দ্য বেস্ট শেখর, তুমি একদম চিন্তা করো না, আমি জানি যে তুমি ডেফিনেটলি সাকসেসফুল হবে। অল দ্য বেস্ট। আচ্ছা আপনি এবার বলুন তো, আপনি টেনসড কেন? আসলে কি জানো শেখর, বহুদিন পর কলকাতায় একটা প্রজেক্ট করব বলে সবকিছু ফাইনাল হয়ে গেছিল, সমস্ত কথাবার্তা সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে সব গোলমাল হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না, এতগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি, টাকাটাও বড় কথা নয়, সবচেয়ে বড় কথা আমার কোম্পানির গুড উইল, যেটা আমি কিছুতেই বুঝতে পারছি না কি করব। আপনি টেনশন করবেন, সব ঠিক হয়ে যাবে। টেনশন নয় শেখর, টেনশন নয়, আপসেট হয়ে পড়ছি। এতদিন পর নিজের দেশের জন্য একটা প্রজেক্ট করতে চাইছিলাম, অথচ বারবার সেটা। কিরকম প্রজেক্ট? হ্যাঁ মানে মানে আমি আমি কলকাতায় একটা একটা মার্কেট কমপ্লেক্স করতে চাইছিলাম, জানো, গ্রামের যে সমস্ত শিল্পীরা যারা কলকাতাতে আসবার সুযোগ পায় না, তারা তাদের সমস্ত প্রোডাক্ট, মানে যারা মেইনলি হ্যান্ডিক্রাফটসের কাজ করে, তারা সেই সব প্রোডাক্ট নিয়ে কলকাতায় আসবে, এখানে বসে তাদের প্রোডাক্ট বানাবে, সেগুলো বিক্রি করবে, দুটো পয়সার মুখ দেখবে, অথচ কিছুতেই আমি এটা। বাহ, প্ল্যানটা তো খুব ভালো, তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমার একটা রাইভাল কোম্পানি, তাদের একটা অন্য উদ্দেশ্য আছে, মানে মানে ওই সেম সাইটে তার একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বানাতে চাইছে, আর তাই তারা ভেতর থেকে টাকা পয়সা খাইয়ে আমার সমস্ত প্রজেক্টটাকে। রাইভেল গ্রুপ কোম্পানি না? ও তুমি জানবে না, চ্যাটার্জিয়ান কোম্পানি। মালিকের নাম?